হ্যালো হ্যালো শোন না, কাল বন্ধুরা মিলে সবাই একটা প্ল্যান করছি, তুই আসছিস তো? না রে, আমি যেতে পারবো না। আরে অ্যালেক্স আছে না, আমাকে ওকে আনতে যেতে হবে। ও অ্যালেক্স, তোর পাশের বাড়ির কুকুরটা? কুকুর না, অ্যালেক্স আমার বয়ফ্রেন্ড, আমেরিকাতে থাকে। ও কালকেরে আসছে, আজ রাতের ফ্লাইট না ওর, কালকে সকালে ওকে আমি স্টেশনে আনতে যাব। স্টেশনে আনতে যাবি? বুঝতে পেরেছি। আরে শোন না, আমি না একটা নতুন এসি অর্ডার করেছি। ওই অ্যালেক্স আছে না, ওখানে তো খুব ঠান্ডা, ওই জন্য মনে হয় একদম গরমে থাকতে পারে না। আমার একটা নতুন এসি আসবে, এমনিতে তোরা কোথায় যাবি খেতে? আমি আর অ্যালেক্স তো ফাইভ স্টার ছাড়া খেতেই পারি না রে, একদম খেতে পারি না। তোরাই চলে যা, বুঝলি? হ্যাঁ, টাটা টাটা। উফ, এ এত কনফিডেন্ট ভাবে যে কি করে মিথ্যে কথা বলে আমি বুঝতে পারি না। আন্টির সাথে ভালো করে কথা বল, জানা তুই অনেক খুশি হয়েছিস। কি রে, আমাকে দেখে খুশি হসেই মনে হচ্ছে? না না, আমি তো খুব খুশি হয়েছি। কখন এলি, কতদিন থাকবে আমার সাথে, রাত্রির বেলা শোবে কিন্তু, দুজনে মিলে না গল্প করবো, আমার কি ভালো লাগছে। তুমি অনেক দূর থেকে এসে হাঁপিয়ে গেছো, বলো একটু চা খাবে না পড়াটা টিপে দেবো? ও মা, আমাকে 1000 টাকা দেবে গো। কিসের জন্য? ওই কিছু পড়াশোনার জিনিসপত্র, খাতা বই এইসবই কেনার আছে। দেখ, আমি না খুব ভালো করে জানি যে পড়াশোনার সাথে তোর দূর দূর অব্দি কোনো সম্পর্ক নেই, তাই সত্যি কথা বলে ফেল, কিসের জন্য টাকাটা দরকার? অ্যাকচুয়ালি না, অনলাইনে একটা জামাকে দেখে আমার টুরু লাভ হয়েছে, কিন্তু পয়সা নেই কেনার। কিসব ভাষা এগুলো, তুই নিজে ইনকাম কর। কি করে? অনলাইনে শপিং করে? আমি কিচ্ছু বুঝলাম না। দেখ, তুই অনলাইনে শপিং করার জন্য অ্যামাজন, ফ্লিপকার্ট, আজিও, মিন্ত্রা এরকমই কোনো একটা ওয়েবসাইট ইউজ করিস? তোর তো ক্যাশ কার্ড ইউজ করা উচিত। ক্যাশ কার্ড? ক্যাশ কার্ড হলো ভারতের সবথেকে বড় ক্যাশব্যাক অ্যাপ। এটাতে তুই যত শপিং করবি তত বেশি ক্যাশব্যাক আর রিওয়ার্ডস পাবি। এসব ফোনের ভিতরের ক্যাশব্যাক নিয়ে কি হবে? আরে ক্যাশ কার্ড থেকে ইনকাম করা সমস্ত ক্যাশটাই রিয়েল ক্যাশ, তুই চাইলে সেটাকে ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিতে পারিস, অথবা অ্যামাজনের গিফট ভাউচারে কনভার্ট করিয়ে নিতে পারিস। এত ঝামেলা টামেলা আমি পারবো না বাবা। আরে ক্যাশ কার্ড ইউজ করা খুব ইজি, মাত্র 2 স্টেপ আমি তোকে দেখাচ্ছি। এই দেখ, প্রথমে ক্যাশ কার্ডটা ডাউনলোড করে তাতে একটা অ্যাকাউন্ট তৈরি করে সাইন আপ করে নে। সাইন আপ করা মাত্রই তো তুই 25 টাকা পেয়ে গেলি। এরপরে যে কোনো একটা ওয়েবসাইট তুই সিলেক্ট করে নে। আমি এখানে অ্যামাজন সিলেক্ট করছি। অ্যামাজনটা সিলেক্ট করার পরে যে অরেঞ্জ বাটনটা আছে না, এতে ট্যাপ কর। দেখ, তাহলে তুই ডাইরেক্টলি ওয়েবসাইটে চলে যাবি। এরপর কি, যেরকম নর্মাল শপিং করিস সেরকম কর, যেটা অর্ডার করতে চাস অর্ডার করে সেটা টাকাটা পেমেন্ট করে দে, ব্যাস। তারপরে ক্যাশ কার্ড মাই আর্নিংসে গিয়ে তুই ক্যাশব্যাকটা একবার চেক করে নে। আর একবার ক্যাশব্যাকটা কনফার্ম হয়ে গেলে আবার কি, তুই নিজের অ্যাকাউন্টে সেটাকে ট্রান্সফার করে নিতে পারবি। তুই ক্যাশ কার্ডতে 1500-এরও বেশি ওয়েবসাইট দিয়ে অনলাইন শপিং করতে পারবি। আর আমার ডেসক্রিপশনে দেওয়া লিংক থেকে যদি সাইন আপ করিস তাহলে প্রথম পারচেসে পাবি 25 টাকা এক্সট্রা। তাই আমি ভাবি যে তুমি রোজ রোজ এত শাড়ি কিনছো কি করে? কিন্তু আগে তুই বল, তুই আমায় মিথ্যে কথা কেন বললি? ওমা বাবা শোনো না, আমি মিথিলার সাথে পড়তে যাচ্ছি। হ্যাঁ, আমি মিথিলার সাথে পড়তে যাচ্ছি। আমার আজকে না একটু লেট হবে, 2 ঘন্টা আমার লেট হবে। তুমি তুমি বারবার ফোন করবে না। আর বাবা যদি এসে বলে যে আমি কোথাও ঘুরছিলাম, আমাকে দেখেছে, তো তুমি বিশ্বাস করবে না। হ্যাঁ, তুই এত তত তো করছিস কেন? তুমি তো লাচ্ছ কেন? যাই হোক, আমি চলে যাচ্ছি, টাটা। আর বারবার ফোন করবে না। তুই এত সেরেছিস কেন? সেরেছি কই না তো, সাজেনি তো কোথায়? আমি তো পড়তে যাচ্ছি। এমনি এটা ঝুটি রাখবো, বাধা হয়নি এখনো। আমি আসছি, টাটা। মান্তু, বাপি বললো তোকে নাকি আজকে পার্কে রেখেছে? আমি কিন্তু জয়ন্তী পার্কে ছিলাম না। আমি কখন জয়ন্তী পার্কের কথা বললাম? আরে আমাদের এখানে তো জয়ন্তী
জয়ন্তী পার্কি আছে না, আমি তো জয়ন্তী পার্কির কথাই বলবো। কি মা বাবা, কিনা তোকে একটা ছেলের সাথে জয়ন্তী পার্কি দেখেছে? ওটা কিন্তু সুমন নয়। ও নো, কি সুমনটা কি সুমন বসে থাকে না পার্কের পাশে ওর গার্লফ্রেন্ডকে নিয়ে রোজ? বাবা ওকে ভেবেছে? আমি আমি ওই আমি তো মালা ম্যামের কাছে পড়তে গিয়েছিলাম না, কিন্তু তোর নাচ করে বকুল স্যারের কাছে পড়েছিল। বকুল স্যার? আরে মালা ম্যাম আর বকুল স্যার একে অপরকে বিয়ে করে নিয়েছে, ওরা এখন একই বাড়িতে থাকে একসাথে। মালা ম্যামের কাছে পড়তে গেলে বকুল স্যার পড়িয়ে দেয়, বকুল স্যারের কাছে পড়তে গেলে মালা ম্যাম পড়িয়ে দেয়। তুমি বুঝবে না, আমিও বুঝি না যে আমাকে কে পড়াচ্ছে। সুমনের গার্লফ্রেন্ডের নামটা কি? মান্তু। ও নো, কি আমি ময়াকার নয় তয় হসু, আর ও ময়াকার ন তয় হসু, ও তাই হবে, বুঝেছো? প্লিজ প্লিজ তুমি আমাকে এখন শান্তি দাও, আমার এখন এইসব মালা মান্তু বকুল আমার এসব ভালো লাগছে না। প্লিজ তুমি এখন যাও, পরে কথা বলবে দুজনে। হ্যাঁ এখন তুমি যাও প্লিজ। হ্যাঁ আমি ফোন ঘাঁটছি প্লিজ। আচ্ছা আচ্ছা যাচ্ছি।